নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। দামছড়া থেকে আবারও যে খবরটা উঠে আসছে, যেখানে পানীয় জলের আবারও সংকট দেখা দিয়েছে এবং দামছড়ার কাশকো শিবিরে পানীয় জলের তীব্র সংকট দেখা যাচ্ছে, যার ফলে স্থানীয় যারা আসেন গিরিবাসীরা তারা সকলেই ছড়ার পাশে একটি গর্ত খনন করে সেখানে যে জল জমা হচ্ছে সেই জলই পান করে জীবনযাপন করছেন। এমনটাই কিন্তু দুর্বিষহ পরিস্থিতি দেখা যাচ্ছে কাশকো শিবিরে দামছড়া কাশকো শিবির, যেখানে পানীয় জলের সংকট তীব্র আকার ধারণ করেছে এবং দিনের পর দিন এই অভিযোগ তারা তুলে এসেছেন এবং জলের কোনো সুবন্দোবস্ত সেখানে হয়নি। ভারী ভারী পাত্র নিয়ে জলের পাত্র মাথায় বোঝাই করে তারা বহু দূর পাহাড়ের নিচে নেমে কখনো জল আনছেন বা কখনো প্রায় 1-1.5 মাইল পায়ে হেঁটে গিয়ে সেখান থেকে জল আনছেন এবং এর ফলে তাদের পানীয় জলের যে সংকট, যে সমস্যা তৈরি হচ্ছে তা কোনোভাবেই নিরসন হচ্ছে না, এমনটাই জানাচ্ছেন গিরিবাসীরা। কাশকো শিবির, যেখানে পানীয় জলের তীব্র সংকট ছড়ার পাশে নিজেরা তৈরি করে গর্ত তৈরি করছে, সেখানেই পাথরে এসে জল জমা হয় এবং সেই জলকে পানীয় জল হিসেবে গ্রহণ করছেন এলাকার বাসিন্দারা এবং পানীয় জলের অন্যান্য কোনো ব্যবস্থা সেখানে নেই, অন্যান্য কোনো পানীয় জলের কোনো সংস্থা সেখানে না হওয়ার কারণেই মূলত এই সমস্যায় ভুগছেন গিরিবাসীরা। কখনো বৃষ্টির জল তারা সংগ্রহ করে পান করছেন, আবার কখনো সেই ছড়ার নোংরা জল যেখানে ইট পাথর বালি মিশ্রিত সেই জলই কিন্তু পান করে চলেছেন, যার ফলে গিরিবাসীদের মধ্যে একটা জলবাহিত রোগের একটা সম্ভাবনা, আশঙ্কা, ভয় ভীতি কিন্তু রয়ে যাচ্ছে। কারণ বর্তমানে একদিকে করোনার একটা আবহ চলছে, মহামারী একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাড়তি বা উপরি চিন্তার ভয় হয়ে দাঁড়িয়েছে জলবাহিত রোগের ভয়, যেখানে বিভিন্ন রকমের জ্বর সর্দি কাশি নিয়ে বর্তমানে হাসপাতালগুলোতে কিন্তু রোগীদের ভিড় জমছে। এই পরিস্থিতিতে বিশুদ্ধ পানীয় জলের সংকট সেখানে নেই এবং যার ফলে জলের অভাবজনিত কারণে তারা সমস্যায় ভুগছে দিনের পর দিন। কি বলছেন গিরিবাসীরা শুনব। নাম আপনার? আমার নাম মোয়ানা। এটা কোন পাড়া? কাশকাও। আপনারা যে এখান থেকে জল খাইতেছেন কতদিন ধরে? ও একদিনে বেজন মানুষ আছে, এটা লাগে রিমুয়েল আছে কিন্তু জল আয় না, ও সব বস্তিতে পানি আয় না। স্থানীয় গিরিবাসীর বক্তব্য আমরা শুনলাম এবং তিনি যেমনটা জানাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই সমস্যায় মূলত ভুগছেন গিরিবাসীরা এবং পানীয় জলের সাপ্লাইয়ের কোনো লাইন সেখানে এখন অবধি গিয়ে পৌঁছয়নি, যার ফলে শুদ্ধ পানীয় জল সেটাই তারা পাচ্ছে না। জল যেখানে মানব জীবনের মৌলিক একটি অধিকার, সেই জল কিন্তু এখনো তারা পাচ্ছেন না, সেই জলের জন্য এখনো সংগ্রাম চালিয়ে যাচ্ছেন গিরিবাসীরা, সেই চিত্রই দেখা যাচ্ছে দিনের পর দিন। দামছড়া কাশকো শরণার্থী শিবিরের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে পানীয় জল ন্যূনতম যেটুকু অধিকার মানুষের সেই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন সময় প্রতিশ্রুতি দিয়ে আসে কিন্তু এখন অবধি তাদের সমস্যা কিন্তু সেইটি মিলেই, সে সমস্যা কিন্তু এখনো সমাধান হয়নি, যার জন্য তারা আবারও ক্যামেরার সামনে তাদের ক্ষোভ উগড়ে দিলেন। অপর এলাকাবাসী কি বলছেন শুনবো। দিদি কি নাম? নাম কি? কিটা নাম? কোন পাড়া? এটা কোন পাড়া? অপর আরেক বাসিন্দার বক্তব্য আমরা শুনলাম এবং সকলেরই কিন্তু একই সেখানে বক্তব্য, অর্থাৎ নারী পুরুষ নির্বিশেষে সকলেই
সকাল থেকে পানীয় জল নিজের জলের তেষ্টা নিবারণের জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, কিন্তু দিনের শেষে শুদ্ধ পানীয় জলের দেখা কিন্তু তাদের এখনো মিলছে না। কোনো সাপ্লাই লাইন সেখানে নেই, কোনো জলের কোনো উৎস সেখানে নেই, এবং যার ফলে নোংরা জলই কিন্তু পান করে জীবন অতিবাহিত করতে হচ্ছে গিরিবাসীদের। দামছড়া কাশকো শরণার্থী শিবিরের চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে পানীয় জল জোগাড় করার জন্য ছড়ার পাশে তারা নিজেরাই গর্ত তৈরি করছেন, এবং সেই গর্তের মধ্যে পাথর ফেলে জল সেখান থেকে বার করে সেই জল পান করছেন, সেই জল কাজে লাগাচ্ছেন, এবং সেই জল পান করে দিনের পর দিন বছরের পর বছর তারা কাটাচ্ছেন। এবং তাদের দুর্দশার কথা বিভিন্ন রকমভাবে তারা জানিয়েও এখন অবধি কোনো সুরাহা পাননি। অবশেষে সংবাদ মাধ্যমের সামনে তারা আবারও তাদের ক্ষোভ উগড়ে দিলেন। দামছড়া থেকে টেলিফোন লাইনে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি। হ্যালো, দীপকদা, যে বিষয়টা এখানে দামছড়াতে যে পানীয় জলের সংকট আবারও দেখা যাচ্ছে, যেখানে বিশুদ্ধ পানীয় জলের জন্য তারা সকাল বিকেল লড়াই করে চলেছেন, কি পরিস্থিতি বর্তমানে সেখানে? এটা দামছড়া ব্লকের অধীন কাচকো শিবির, এখানে রিসেটেলমেন্টের কাজ চলছে দীর্ঘদিন ধরেই। গতকাল সেখানে এসেছিলেন রাজ্যে পশ্চিম ত্রিপুরা জেলার সাংসদ প্রতিমা ভৌমিক, এসে তিনি সবকিছু পরিদর্শন করে যান। আজ সকালে সেখানে গিয়ে দেখা গেল এলাকার মানুষ ব্লক, সেই বি ব্লকের মানুষ এই ছড়ার পাশ দিয়ে পাহাড়ের নিচে একটা নিজেরা ট্যাঙ্কি তৈরি করে পাহাড়ের জল চুয়ে আসা, যেটা সংরক্ষণ হচ্ছে, সেই জলটাকে বাটি দিয়ে তুলে তুলে ব্যাগের মধ্যে ঢালছে, সেই জলকেই তারা পরিশুদ্ধ পানীয় জল হিসেবে ব্যবহার করছে দীর্ঘদিন ধরেই। সেখানে নেই বিশুদ্ধ পানীয় জলের কোনো ব্যবস্থা, প্রথম থেকে 23 বছর ধরেই তাদের এই হাল। দীপক, দেখো এই অভিযোগ কিন্তু প্রায় দিনের পর দিন উঠে আসছে, যেখানে পানীয় জলের কোনো উৎস সেখানে নেই, কোনো সাপ্লাই লাইন সেখানে নেই, এই বিষয়টা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি ভাবছেন, এই বিষয়টা নিয়ে কি কোনো নজর দেওয়া হচ্ছে? কারণ দিনের পর দিন কিন্তু একই সমস্যা সেখানে দেখা যাচ্ছে। এই বিষয়ে বেশ কিছুদিন আগে, মাস দুয়েক আগে, সেখানে একটা গভীর নলকূপ খননের কাজ হাত দেওয়া হয়েছিল সেই বিশাল টিলার উপর, কিন্তু দেখা গেছে এটা প্রায় 900 ফিট যখন গভীরেও যায় তখন জলের কোনো লেয়ার পাওয়া যায়নি, যার ফলে তারা কাজ বন্ধ করে দেয়। ইত্যবসরে উত্তর জেলার ডিএমও একটা নির্দেশ জারি করেন যে কাচকো পাড়াতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্য DWSকে নির্দেশ দেন। গিরিবাসীরা কি বলছেন, তাদের কি দাবি বর্তমানে? তাদের দাবি সেখানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া, কারণ সকাল 3টে থেকে তারা সেখানে লাইন ধরেন। কাচকো বি ব্লক এবং অন্য একটা ব্লক রয়েছে, দুটি ব্লকের মানুষ সেখানে জল আনতে গেলে, এক কলস জল আনতে গেলে কমপক্ষে 8 ঘন্টা সেখানে অপেক্ষা করতে হয়, বাটি দিয়ে তুলে তুলে তাদের জল সংগ্রহ করতে এক কলসে প্রায় 8 ঘন্টা সময় লাগে। এভাবে প্রচন্ড প্রচুর পরিবার রয়েছে সেখানে, প্রায় বেলা 10টা 11টা বেজে যায় তাদের জল সংরক্ষণ করতে করতে, জলটা ঘরে তুলে নিয়ে আসতে। একদমই, এর পাশাপাশি দীপক দা, একটা জলবাহিত রোগের একটা রোগ সম্ভাবনার কিন্তু আশঙ্কাটাও থেকে যাচ্ছে, কারণ নোংরা জল পান করার ফলে দিনের পর দিন শরীরের মধ্যে বিভিন্ন বাসা কিন্তু সেখানে বাঁধে, এবং সেই সম্পর্কটা বিষয় কি বলবে তুমি? যেহেতু এই এটা পরিশুদ্ধ পানীয় জল নয়, এটা তারা নিজেরাই তৈরি করেছে, এটা পাহাড়ের জল, যে পাহাড়ের জল চুয়ে আসে এসে সেই জলটাকে তারা সেখান থেকে সংরক্ষণ করে। অতএব একটা বলাই যেতে পারে, এমন ঘটনা আগেও ঘটেছিল যে পাহাড়ে যখন কোনো পোকামাকড় বা কোনো কিছু জীবজন্তু পচন পচে মরে পচে, তখন সেই গলিত তার দেহের যে রসগুলো সেগুলো আসে, কিন্তু বয়ে আসে সেই জলের মধ্যে। অতএব এরা এই জল পান করার পর এরা কিন্তু নানা জটিল রোগে আক্রান্ত হচ্ছে, পেটের সমস্যায় ভুগছে, ছুটে যাচ্ছে ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে গেলে পর তারা ডাক্তারবাবু ওষুধ দিয়ে দিচ্ছেন, এভাবেই চলছে তাদের জীবনযাত্রা। ধন্যবাদ দীপক, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।
অর্থাৎ দামছড়া থেকে টেলিফোন লাইনে সরাসরি ছিলেন দীপক চক্রবর্তী আমাদের প্রতিনিধি এবং তিনি যে বিষয়টি তুলে ধরলেন এখানে দিনের পর দিন এই সমস্যা সেখানে দেখা যাচ্ছিল এবং যার ফলে গিরিবাসীরা বারবার অভিযোগ জানানোর পরও এখন অবধি উদ্বোধন কর্তৃপক্ষের কোনো সদুত্তর ভূমিকা এখানে দেখা যাচ্ছে না যে কথাটাই কিন্তু তুলে ধরলেন আমাদের প্রতিনিধি যার ফলে গিরিবাসীদের মধ্যে জল এইরকম বিশুদ্ধ জল পান করার ফলে তাদের মধ্যে শারীরিক একটা অসুস্থতা লেগেই থাকছে এরকমও কিন্তু একটা আশঙ্কা সেখানে দেখা যাচ্ছে সময় ছোট্ট একটি বিজ্ঞাপন ব্যক্তি ফিজি বিরতির পর সঙ্গে থাকুন।